চট্টগ্রামের হালিশহর হিউম্যান ডায়াগনস্টিক সেন্টার ও চট্টশরী মুরর কসমোপলিটন হাসপাতালত পৃথক অভিযানে 5,05,000 টাকা জরিমানা গজ্জে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন। প্রথমে হিউম্যান ডায়াগনস্টিক সেন্টারত অভিযান পরিচালনা করলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ অপারেশনের রিয়েজেন্ট সামগ্রী ফেবেল্লে বলি 2,00,000 টাকা জরিমানা করা হয়। আর একজন টেকনিশিয়ানরে তার সার্টিফিকেট দাহাইতে হইলে ইতে দাহাইত না পারানোর হারণে 5,000 টাকা জরিমানা করা হয়। পরে নগরী চট্টশরী মুরর কসমোপলিটন হাসপাতালত অপারেশন থিয়েটার অপরিষ্কার বার্ধুতুন আনা নিষিদ্ধ ওষুধ ফার্মেসিদ মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেবেল্লে বলি 3,00,000 টাকা জরিমানা করা হয় আর দুজনেরে আটক করা হয়। এ সময় উপস্থিত আছেন যে চট্টগ্রাম সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাক্তার নুরুল হায়দার, তিনি হয়ে দেয় আমরা কিছু ওষুধ পেলাম, মেয়াদ উত্তীর্ণ ওষুধও আছে, এর সাথে যেটা আছে আমাদের দেশে ব্যবহৃত হয় না এরকম কিছু ঔষধ যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন নেই তাও আছে। বিশেষত একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল ওদের যে ফার্মাসি সেখানে ব্লাড প্রিজার্ভ করা উচিত নির্দিষ্ট তাপমাত্রায়, সেই তাপমাত্রায় প্রিজার্ভ করা নেই, অধিকন্তু ওই একই ব্লাডের সাথে খাবার দাবারও তারা রাখছে যেটা সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন হই দে মুরগি মার্কা দিয়ে লাগাইলাই হিট জব্বর চলিবো।